দেখুন বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে বেশ কিছু লাল জবা ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে ফুলগুলো। এই গাছটায় প্রচুর পরিমাণে কুড়ি এসেছে, এটা দেশি লাল জবা, প্রচুর কুড়ি এসেছে। এটা কিন্তু আমি ডাল কাটিং করে বসিয়ে গাছটাকে তৈরি করেছিলাম। আরও বেশ কিছু জবা কিন্তু অন্যান্য গাছেও ফুল ফুটেছে। আর দেখুন এখানে যেমন টাইম ফুলগুলো কত সুন্দরভাবে কিন্তু একটু বেলার দিক হলেই প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমার সিঁড়ি ঘরের ওপরে ওঠার একদম ধারে একটা সানসেট মতো করা রয়েছে। এখানে আগে আমি অ্যাডেনিয়াম গাছগুলো রাখতাম, তা অ্যাডেনিয়ামের চারাগুলোকে আমি এখন বৃষ্টির জল খাওয়ানোর জন্য কিন্তু আমি খোলা ছাদে রেখে দিয়েছি। আর এই জায়গাটাতে আমি আমার যে হাইব্রিড নয়নতারা গাছগুলো আছে আর কিছু পাতাবাহার গাছ আছে সেগুলোকে এখানে তুলে দিয়েছি, কারণ এগুলো কিন্তু বৃষ্টির জল পেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে হাইব্রিড যে নয়নতারাগুলো সেগুলোকে কিন্তু বৃষ্টির জল একদমই দেওয়া যায় না। বৃষ্টির জল যদি এই গাছের পাতায় পড়ে বা টবের মধ্যে জমে থাকে তাহলে কিন্তু এগুলোর গোড়া পচে এগুলো নষ্ট হয়ে যায়, তাই এগুলোকে সরিয়ে আপাতত এই জায়গায় রেখেছি। এখানটা কিন্তু আমার কোনো জল পড়ে না, বৃষ্টির জলটা এখানটা পড়বে না বলে রেখে দেওয়া হয়েছে। দেখুন এই ফুলের কালারটা যেমন খুবই সুন্দর, এখানে যে কটা আছে এই কালারই কিন্তু এখানে রয়েছে। এগুলো এখনও ফুল নিইনি, কারণ এগুলো সমানে পিঞ্চিং করে গাছগুলোকে আগে তৈরি করে নিচ্ছি আর একটু সুন্দর ঝাঁকড়া তৈরি করে নিয়ে তারপরে কিন্তু এই গাছ থেকে ফুল নেব। আর এখানে যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামটার মধ্যে আমি সমস্ত কিচেন কম্পোস্টগুলো জড়ো করছি। এর নিচের অংশে রয়েছে কিন্তু বেশ খানিকটা মাটি, আর ওপর দিয়ে আমি কিচেন কম্পোস্টটা দিতে থাকছি। কিচেনের যে কম্পোস্ট বলতে কিচেন থেকে আমার যা যা সবজির খোসা ফলের খোসা বেরোচ্ছে আমি কিন্তু রোজই এটার মধ্যে জমা করছি। আর কিছুদিন বাদে বাদে কী হচ্ছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে যে নিচের অংশে যে মাটি রয়েছে সেগুলোর এগুলোর মধ্যে একটু মাটিটাও চলে যায়। তাহলে কীভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যাবে, একটা সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি যে কোনো ফলের গাছ পরবর্তীকালে আমি বসিয়ে দিতে পারবো। আর বন্ধুরা দেখুন, এই কম্পোস্ট সার দিয়ে কিন্তু কত সুন্দর সবজি গাছ করা যায়। এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামটার মধ্যে আমার কিন্তু বেশিরভাগই কিচেন কম্পোস্ট দেওয়া রয়েছে। আমি সমস্ত সবজির খোসাগুলো এর মধ্যে আগে ফেলতাম, তার ওপর কিন্তু আমি মাটি দিয়েছি অল্প পরিমাণে। দেখুন এখানে একটা কুমড়ো গাছ বেরিয়েছে, এই কুমড়ো গাছটা কিন্তু বসানো নয়, এটাও ওই কিচেন কম্পোস্ট থেকে যে বীজ ছিল কুমড়োর তার থেকে কিন্তু তৈরি হয়েছে। আর খুব সুন্দরভাবে দেখুন ডগাগুলো ছাড়ছে, আর যেহেতু জায়গাটা অনেকটা বড় আর এখানে সার প্রচুর পরিমাণে রয়েছে, এক্সট্রা কোনো সার কিন্তু আমাকে দিতে লাগে না। এই কম্পোস্ট সার যেটা কিচেন কম থেকে আমাদের যে সবজির খোসা বেরোয় তার থেকে কিন্তু এত সুন্দর সার তৈরি হয়ে যায় যে এখানে আলাদা করে কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না। গাছ কিন্তু ক্রমাগত সেই কিচেন কম্পোস্ট থেকে যে লিকুইডটা বেরোতে থাকে মাটির সাথে মিশে থাকে সেটা নিয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে। এখানে তার সাথে দেখুন আরেকটা উচ্ছে গাছ রয়েছে, এই গাছটাকেও এখানে দেওয়া হয়েছে। দেখুন এই গাছটাকে পরবর্তীকালে ওপর দিকে উঠিয়ে দেবো, এই গাছটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এখানে আছে বেশ কিছু লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো এখনও ফুল আসেনি, তবে গাছগুলো আরেকটু বড় হলে মনে হয় ফুল চলে আসবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখা, এর আগে আমি দেখেছি এই গাছ থেকে পেয়ারা আমি পেরেছিলাম। দেখুন আরেকটা আমি এখানে পেয়ারা এরকমভাবে বেঁধে দিয়েছি যাতে পাখিতে বা কাঠবিড়ালিতে খেতে না পারে। আর এইভাবে বেঁধে রাখলে ফল যে কত সুন্দর থাকে সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর পেয়ারাটা, পেয়ারাটা কিন্তু পুরো রেডি, এটাকে আমি আজকে হারভেস্ট করে নেব। আর সাইজটাও দেখতে পাচ্ছেন কি বিশাল পরিমাণে হয়েছে, দেখুন কত বড় পেয়ারাটা হয়েছে। আরো বেশ কিছু পেয়ারা গাছে রয়েছে। দেখুন এখানে আরো বেশ কিছু পেয়ারা কিন্তু গাছের মধ্যে রয়েছে। আজকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার এই গাছটা দেখুন, এখানে এই যে গাছটা দেখছেন কি পরিমাণে কুড়ি এসেছে দেখুন। এটা হচ্ছে কামিনী ফুল গাছ,
প্রচুর পরিমাণে ফুল এই বর্ষার সময় হয়, আর প্রায় বছরে অনেকবার কিন্তু এই গাছটায় ফুল আসে, একটা দুটো করে ফুটতে শুরু করেছে। গাছটা ভরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে, প্রত্যেকটা ডালে ডালে ফুল দেখুন, থোকায় থোকায় কিন্তু কুড়ি এসে গেছে। এই ফুলগুলো যখন ফুটবে গাছটা কিন্তু সাদা হয়ে থাকবে, তার একটা শট অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা ডালে ডালে দেখুন থোকায় থোকায় ফুল। এই গাছটা বেশ কবছর ধরে কিন্তু এই টবটার মধ্যে রয়েছে। আমি শুধু একটু করে সার এই গাছটা দিয়ে থাকি, আর এখন তো বর্ষাকাল চলছে, কোনো সার দিইনি। তবে বর্ষার আগে আমি একটু কিচেন কম্পোস্টের সার দিয়েছিলাম। আর বন্ধুরা, এই বর্ষায় আপনারা সার বলতে মাঝে মাঝে কিন্তু লিকুইড যে সারটা আমরা তৈরি করে রাখি কিচেনের যে ওয়েস্টগুলো, মানে সবজি খোসাগুলো বের হয়, সেগুলো একটা বালতিতে ভিজিয়ে জল দিয়ে আপনারা ঢাকা দিয়ে রাখবেন ছাওয়া জায়গায়, সেই জলটাকে চার পাঁচ দিন পর একটু ভালো করে নেড়ে নিয়ে ছেঁকে নিয়ে তার সাথে জল আরও জল মিশিয়ে একটু পাতলা করে নিয়ে যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকে অবশ্যই আপনারা গাছে দিতে পারেন, প্রত্যেকটা গাছে, তাতে কোনো গাছে ক্ষতি হবে না। বা আপনারা যদি পাতাতে স্প্রে করতে পারেন সেটাও খুব ভালো, গাছের পক্ষে গাছ খুব দ্রুত নিতে পারে। দেখুন, আমি শুধু সেই সারটাই কিন্তু এই বর্ষাকালে এখন ব্যবহার করব, আর কোনো সার এখন দেয়া যাবে না। আর এই গাছটা এত সুন্দর ভরে গেছে পুরিতে যে ফুটলে অসম্ভব সুন্দর দেখতে লাগবে। আর এইখানে দেখুন এই যে জুঁই ফুল গাছটা, এই জুঁই ফুল গাছটা এরকম আমি দেখেছি প্রচুর পরিমাণে ফুল হয়েছিল। সেই ফুলগুলো কিন্তু শেষ হয়ে যাওয়ার পর আমি ডগাগুলো সমস্ত কেটে দিয়েছি। দেখুন, ডগাগুলো কেটে দেওয়ার পর আবার এই ডগাগুলো থেকে নতুন নতুন কচি কচি ডাল বের হচ্ছে, আর এগুলোই কিন্তু আবার ফুল চলে আসবে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেকেন্ডবার যে ফুল হওয়াটা সেটা, কারণ এগুলো তো ফুলে যাওয়ার পর আমি কেটে দিয়েছিলাম। এই যে পাশে দেখুন আরেকটা গাছ আছে, এই জুঁই ফুল গাছটাও আমি সেম ওইভাবেই করেছি। ফুল হয়ে যাওয়ার পর এই যে দেখছেন ফুলগুলো হয়ে শুকিয়ে গেছে, এই ডালগুলোকে সেভ হাত দিয়ে যদি একটু এইভাবে আপনারা ভেঙে দেন তাহলে কী হবে, এইখান থেকে আরও কচি কচি ডাল বেরিয়ে আসবে। এই দেখুন, এখানে ডগাটা এই যে ভেঙে দিয়েছিলাম তাতে কী হচ্ছে, দুপাশ দিয়ে দুটো ডাল বেরিয়ে এসছে, আর এই ডালগুলো কিন্তু আরেকটু বড় হলে এর মধ্যেও কুড়ি চলে আসবে। আপনারা কিন্তু পুরো বর্ষাকাল জুড়েই এই গাছ থেকে এইভাবে ফুল পেতে পারেন। আর এই ফুলগুলো ছাদে হয়ে থাকলে ছাদে একটা মিষ্টি গন্ধ কিন্তু যেমন ভরে থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।